হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি নিউ টাউন স্মার্ট সিটিতে। এই যে বাসগুলি আসছে এগুলি সল্টলেক থেকে আসছে। এটি হচ্ছে নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের মেট্রো স্টেশন। এখান থেকে আমরা লেফট সাইড নিয়ে সোজা 700 থেকে 800 মিটার সোজা চলে গেলেই এই একটি হাই রাইজ বিল্ডিংয়ের মধ্যে একটি আপনাদেরকে লাক্সারিয়াস 3BHK ফার্নিস ফ্ল্যাটের ভিডিও দেখাবো। যদি আপনারা বিশ্ববাংলা টুয়ার্স থেকে আসেন তো আমরা বিশ্ববাংলা থেকে এলে আপনাদেরকে রাইট হ্যান্ড নিতে হবে, এবং যদি আপনারা সল্টলেক থেকে আসেন নিউ টাউন বাস স্ট্যান্ড তো আপনাদেরকে লেফট হ্যান্ড নিতে হবে। তো লেফট হ্যান্ডে নিয়ে আমরা সোজা যদি কিছুটা এগিয়ে যাই 700-800 মিটার তো আমরা পেয়ে যাব সেই হাই রাইজ সোসাইটিটিকে। এখানে পোস্ট অফিসটি রয়েছে, নিউ টাউন পোস্ট অফিসটি পার করে আপনারা সিধা যাবেন। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে স্মার্ট সিটি। অবশ্যই নিউ টাউন 2টি পুরস্কার পেয়ে গেছে স্মার্ট সিটির জন্য, আপনারা হয়তো নিউজে পেয়েছেন। সেই স্মার্ট সিটির ভিতরে একটি লাক্সারিয়াস ফ্ল্যাটের ভিডিও আজ আপনারা দেখতে চলেছেন আমাদের সাথে। সোসাইটির নাম রোহরা হাইটস অ্যাকশন এরিয়া ওয়ানের খুবই লাক্সারিয়াস সোসাইটি। 2টি হাইরাইজ টাওয়ার রয়েছে। এই হাইরাইজ টাওয়ারের মধ্যে আপনাদেরকে দেখাবো একটি 3BHK ফার্নিস ফ্ল্যাট। দেখতেই পাচ্ছেন সোসাইটিটি 24x7। এখানে সিকিউরিটি গার্ড রয়েছে, সুইমিং পুল, জিম, ক্লাব হাউস সব কিছু অ্যামাইনিটিসের মধ্যে এই 3BHKটি আপনি পেয়ে যাচ্ছেন। অবশ্যই এটি লাক্সারিয়াস ফার্নিস ফ্ল্যাটের ভিডিও হতে চলেছে এবং সোসাইটির মধ্যে হতে চলেছে, তাই ভিডিওটি পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। যদি ভিডিওটি কারো ভালো লাগে বা কেউ পারচেস করতে চান শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। এরকম লাক্সারিয়াস ফ্ল্যাট নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান সোসাইটির মধ্যে খুব কমই রয়েছে। তো আমরা লিফটের মধ্যে এন্ট্রি করে গেছি, লিফট দেখতেই পাচ্ছেন লিফটটি বন্ধ হলো এবং আমরা এখন ডাইরেক্ট ফ্ল্যাটটিতে এন্ট্রি করছি। ফ্ল্যাটের ভিডিওটি আমরা শুরু করছি আপনাদের জন্য। আমরা দেখুন ফ্ল্যাটটিতে একদম ডোরটি দেখুন খুবই হাই কোয়ালিটির, এবং এন্ট্রি করেই একটা ইন্টেরিয়ারের দুর্ধর্ষ ভাইবস আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর ফার্নিস ফ্ল্যাট এটি এবং 3BHK ফ্ল্যাট। লেআউটটি বলে দিই আপনাদেরকে, এটি 1663 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এটি 3BHK, 2 ওয়াশরুম এবং প্রপার ফুললি ফার্নিশ কন্ডিশনে ফ্ল্যাটটি। ফ্ল্যাটটি ওনার সেল করার একটাই রিজন, উনি দিল্লি ট্রান্সফার হচ্ছেন তাই উনি এই ফ্ল্যাটটি সেল আউট করে দিচ্ছেন। তো আপনারা যদি ফ্ল্যাটটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। তো আমরা এন্ট্রি করে গেছি, এন্ট্রি করি লিভিং অ্যান্ড ডাইনিং পেজটি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটি ওয়াল, প্রত্যেকটি উপরের সিলিং সব কিছু একদম ইন্টেরিয়ার দ্বারা সাজানো আছে। তো একদম রেডি টু মুভ কন্ডিশনের একটি 3BHK ফ্ল্যাটের ভিডিও আপনারা দেখছেন, এবং আপনাদেরকে লোকেশনটি প্রথমেই বলেছি, এটি নিউ টাউন মেট্রো থেকে মাত্র 900 মিটারের মধ্যে, এবং এটি কমপ্লেক্স যেখানে 24x7 সিকিউরিটি, সুইমিং পুল, জিম, ক্লাব হাউস, হাই রাইজ সোসাইটির মধ্যে ফ্ল্যাট। তো আমরা এন্ট্রি করেই লিভিং অ্যান্ড ডাইনিং পেজটি দেখছি। এখানে ডাইনিং পেজটি রয়েছে, 4 সিটের দেখুন ডাইনিং টেবিল এবং সিটটি রয়েছে, এবং সামনের দিকে একটি ব্যালকনি রয়েছে। এখানে আরও ব্যালকনি আছে, টোটাল 2টি ব্যালকনি আছে। এটি হচ্ছে লিভিংয়ের সাথে ব্যালকনি, এবং এখানে ওয়াশিং মেশিন এরিয়ার পয়েন্টটি আপনি করতে পারেন। এখানে ওয়াশিং মেশিন রয়েছে এবং এটি হচ্ছে একদম ওপেন ভিউ। এখানে পার্কিং এরিয়া এবং সামনে একটি মন্দির রয়েছে। তো আমরা লিভিংয়ের ব্যালকনিটি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে আমরা ফার্স্ট বেডরুমে এন্ট্রি করছি। ফার্স্ট বেডরুম দেখুন একটি উন্নত বেড, ডবল বেড এবং টিভি রয়েছে, এবং প্রত্যেকটি জায়গা দেখুন ইন্টেরিয়ারের টাচ খুবই লাক্সারিয়াস করা আছে। অ্যাকচুয়ালি ওনার নিজে থাকার জন্যই এটি বানিয়েছেন, বাট ইন বাই চান্স ওনাকে দিল্লি ট্রান্সফার হতে হচ্ছে তাই উনি এটি সেল আউট করতে চাইছেন। খুবই সুন্দর ফার্নিশ ফ্ল্যাট। এটি হচ্ছে ফার্স্ট বেডরুম। আমরা এন্ট্রি করে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। একদম ফুললি ফার্নিশ কন্ডিশনে ফ্ল্যাটটি যিনি পারচেস করবেন উনি ফুললি ফার্নিশ কন্ডিশন, রেডি টু মুভ কন্ডিশনে উনি পেয়ে যাবেন এই ফ্ল্যাটটি। এটি এবং আমরা ফার্স্ট বেডরুম দেখিয়ে দিলাম। এরপরে কিচেন এরিয়াটি দেখাবো। দেখুন একটি LG কোম্পানির ডবল ডোর, একটি বড় ফ্রিজ রয়েছে, এবং কিচেনটি মডুলার কিচেন রয়েছে, চিমনি রয়েছে এবং সব কিছু ফিটিংস, এবং উপরের ইন্টেরিয়ারের লাইট আপনি দেখতেই পাচ্ছেন খুবই উন্নত মানের, এবং এটি ভেট্রিফাইড টাইলস রয়েছে। নিচে যে টাইলসটি ইউজ করা হয়েছে পুরো ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে উন্নত মানের। সঙ্গে রয়েছে একটি কমন ওয়াশরুম এবং 2টি সাইডে 2টি বেডরুম। তো আমরা কমন ওয়াশরুমটি আপনাদেরকে প্রথম দেখাবো। দেখুন ওয়াশরুমের ফিটিংসও আপনি দেখতে পাচ্ছেন, টাইলসের পুরোটি কাজ করা, এটি দেওয়া হয়েছে খুবই উন্নত মানের সব কিছু ফিটিংস এখানে লাগানো হয়েছে। এটি হচ্ছে সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমরা এন্ট্রি করছি। মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে একটি অ্যাটাচ ওয়াশরুম। ওয়াশরুমের ভিতরেও দেখুন ইন্টেরিয়ারের উপরে ফল সিলিংয়ের কাজ করা হয়েছে, এবং প্রত্যেকটি ফিটিংস একদম রেডি টু মুভ কন্ডিশনে আপনি ফ্ল্যাটটি পারচেস করতে পারবেন।
তো এই সোসাইটি থেকে আপনি যদি দেখেন তো বাস স্ট্যান্ড বা মেট্রো স্টেশন তো আপনি 800-900 মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও NKDA মার্কেট, যেটি সবজি মার্কেট, হ্যাঁ, এবং গ্রোসারির মার্কেট, সেটিও আপনি 500-600 মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন। এছাড়াও সোসাইটির মধ্যে আপনি ফুললি পাওয়ার ব্যাকআপ রয়েছে এবং সুইমিং পুল, জিম, ক্লাব হাউস, সিকিউরিটি গার্ড সব কিছুই আপনি পেয়ে যাচ্ছেন এই মেট্রো সিটির, স্মার্ট সিটির ভিতরে। তো এটি রয়েছে মাস্টার বেডরুম, মাস্টার বেডরুমে ফুল একদম ফার্নিশ কন্ডিশন মাস্টার বেডরুম, এবং রয়েছে একটি ব্যালকনি। ব্যালকনি সাইজগুলিও দেখে বুঝতে পারছেন খুবই স্পেসিয়াস ব্যালকনি। ওই যে সামনের বিল্ডিংটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে MIG ক্যাটাগরি, HIG, MIG ক্যাটাগরির এবং LIG ক্যাটাগরির তিনটি এই সোসাইটির মধ্যেই ফ্ল্যাট রয়েছে। আমরা দেখছি এখন HIG ক্যাটাগরির টাইপের ফ্ল্যাট এবং 1663 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আমরা মাস্টার বেডরুমটি দেখে নিলাম, এরপরে আপনাদেরকে দেখাবো আরেকটি বেডরুম, যেটি থার্ড বেডরুম। এটি হচ্ছে থার্ড বেডরুম। থার্ড বেডরুমেও ফুললি ফার্নিশ কন্ডিশন দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটি রুমে AC রয়েছে, লিভিংয়ে AC রয়েছে এবং প্রত্যেকটি রুমে TV রয়েছে এবং ফুললি ওয়ার্ড্রপের কাজ করা হয়েছে এবং ফুল ফল সিলিংয়ের কাজ রয়েছে। এই উইন্ডো থেকে আপনি একদম ফ্রন্টে যেদিকে আমরা এন্ট্রি করলাম মেন গেট, ওখানে সিকিউরিটি রয়েছে, ওই গেটের ভিউটি আপনি পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি আমরা তিনটি বেডরুম আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি ফুললি ফার্নিশ কন্ডিশনের এই ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ হয়েছে বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনার কোনো রিলেটিভের যদি এরকম ফার্নিশ ফ্ল্যাট নিউ টাউন স্মার্ট সিটির ভিতরে দেখছেন, অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। আমরা নিচে যাব। নিচে দেখুন এগুলি ফুললি পাওয়ার ব্যাকআপের জন্য DG রয়েছে। বাইরে থেকে টাওয়ারের এলিভেশনটি আপনাদেরকে দেখিয়ে দিই এবং এখানে রয়েছে একটি লাক্সারিয়াস সুইমিং পুল, ক্লাব হাউস, কমিউনিটি হল। এটি সুইমিং পুল এরিয়াটি আপনি দেখছেন। তো মোটামুটি বুঝে গেলেন আজকের প্রপার্টিটি। তো এই প্রপার্টিটির জন্য যিনি ওনার রয়েছেন উনি দাম রেখেছেন 1,35,00,000 টাকা। যদি কেউ পারচেস করতে চান অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।